12টার দিকে, 11:30টার দিকে যখন এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন, প্রেস ব্রিফিং, সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন সেই পুরনো কথা, সেই ক্যাডার, সেই সরকারি প্রতিষ্ঠান, সেই আপনাদের, আপনারাই নাকি তাকে বলতে পারেন, আপনারা বলতে শিক্ষক সংগঠন কারো কারোকে মিন করেছে, সে তারা নাকি পরিষ্কার না, জাতীয়করণ সরকারিকরণ এইটা কিভাবে, এই সব বিষয়ে পরিষ্কার না আপনাদের মধ্যেই, এরকম মানে পুরনো কথা নতুন করে বলেছেন, তো এই বিষয়ে কি আপনি কিছু বলবেন? আসলে মাননীয় মন্ত্রীকে শ্রদ্ধা রেখে বলছি, দিনের সাথে বলছি, মাননীয় মন্ত্রী বারবার একটি পুরানো কথা বলতেছেন। আমি এই জায়গা মাননীয় মন্ত্রীকে বলতে চাই, মাননীয় মন্ত্রী আপনিই তো 370টি শিক্ষা এই মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছেন বা সরকারিকরণ করেছে, 340টি কলেজ সরকারিকরণ করেছেন বা জাতীয়করণ করেছেন। আমাদের কথা হচ্ছে আমরা কম বুঝতে পারি, ঠিক আছে, আমরা বুঝলাম না যে জাতীয়করণ বা সরকারিকরণ কি বা তার মধ্যে কি পার্থক্য আছে। কিন্তু আমি মাননীয় মন্ত্রীকে তো বারবার রিকোয়েস্ট করতেছি, অনুরোধ জানাইতেছি এই 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে, যে মাননীয় মন্ত্রী আপনি 370টি শিক্ষা প্রতিষ্ঠান, এনপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে যে নিয়মে যে রুলস অ্যান্ড রেগুলেশনে আপনি জাতীয়করণ করেছেন বা সরকারিকরণ করেছেন, আমরা তো চাচ্ছি যে আপনি ওই নিয়মেই আমাদেরকে জাতীয়করণ বা সরকারিকরণ করেন। কারণ আমরা আস্থাশীল এই 370টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ বা সরকারিকরণ করার পরে আমরা কোনো ক্যাডার নন ক্যাডারের দ্বন্দ্ব দেখি নাই, আমরা কোনো সরকারি এবং বেসরকারি দ্বন্দ্ব দেখি নাই, এবং এটি নিয়ে আমরা কারোর কাছ থেকে কোনো রকম মেসেজ পাই নাই যে না এই প্রক্রিয়া আসলে যথাযথ না বা সঠিক না। আমি মাননীয় মন্ত্রীর কাছে আবারও আহ্বান জানাবো, দয়া করে আপনি এই পুরনো কথাগুলো বারবার বলে বিভ্রান্ত না ছড়িয়ে, আমি আপনি আমাদের একজন অভিভাবক, আমি মাননীয় মন্ত্রীকে বলতে চাই যে প্রক্রিয়ায় আপনি 370টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে আমার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, যে প্রক্রিয়া 340টি কলেজ জাতীয়করণ বা সরকারিকরণ করেছেন আমার মাননীয় অভিভাবক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্যতা নয়া আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, আপনি যে প্রক্রিয়ায় এই 370টি এবং 40টি জাতীয়করণ বা সরকারিকরণ করেছেন, আমরা বিশ্বাস করি অন্য কোন পন্থা দরকার নাই, আমার কোন সংগঠন বুঝলো বা বুঝলো না, আপনি আমাদেরকে নিয়ে বসেন, আমরা জাতীয়করণের সংজ্ঞা বুঝাই দিতে পারবো, আমরা জাতীয়করণ কিভাবে হবে এবং জাতীয়করণ কোন প্রক্রিয়া হবে, আপনি কোন প্রক্রিয়া করছেন এটি আমরা জানি, সুতরাং এর মধ্যে আর কোনো বিভ্রান্ত ছড়ানোর কোনো দরকার নেই। শুধু অনুরোধ করব আপনার কাছে, আপনি দয়া করে ডিসক্লোজ করেন যে কোন প্রক্রিয়ায় আপনি 370টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করছেন। গত 19 তারিখে মাননীয় শিক্ষামন্ত্রী যে স্ক্রিপ্টটি পড়েছেন সেখানেই মাননীয় মন্ত্রী লেখা ছিল যে আমরা তো ইতিমধ্যে 370টি মাধ্যমিক বিদ্যালয় এবং 340টি কলেজ জাতীয়করণ বা সরকারিকরণ করেছি। আমি মাননীয় মন্ত্রীকে বলতে চাই, আপনার ওই স্ক্রিপ্ট থেকে আমি বলছি যে প্রক্রিয়া আপনি 370টি মাধ্যমিক বিদ্যালয় এবং 340টি কলেজ জাতীয়করণ করেছেন, দয়া করে আর কোনো রুলস অ্যান্ড রেগুলেশনের দরকার নেই, আর কোনো গবেষণার দরকার নেই, আপনি সেম প্রক্রিয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের অভিভাবক, যারা রাজপথে আন্দোলনে আছে তারা এই কথাটি বলেছে, গবেষণার দরকার নেই, কোনো রুলস অ্যান্ড রেগুলেশনের দরকার নেই, আপনি যে 300 এই প্রতিষ্ঠানগুলো যেভাবে জাতীয়করণ করেছেন তারা সেই প্রক্রিয়ায় সেইভাবে সেই নিয়মে সেই আইনে জাতীয়করণ চায়।